এরকম একটা নর্মাল ফটোকে প্রফেশনাল ফটো হিসেবে এডিট করলে আপনার লাইট রুম অ্যাপটার প্রয়োজন হবে। লাইট রুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন, তারপর অ্যাপটাতে প্রবেশ করে স্টার্ট ফ্রম ফটোতে একটা ক্লিক করে আপনার সেই কাঙ্ক্ষিত ফটোটা সিলেক্ট করে দেবেন। আর লাইট রুম যেটা প্রিমিয়াম অ্যাপ সেটা আমার টেলিগ্রামে আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তারপরে আমি একটা ফটো সিলেক্ট করে দিলাম যেটা আমার প্রফেশনাল লুকে দিতে চাচ্ছি, এটাতে আমি সিলেক্ট করে দিলাম। তারপর অরিজিনাল একটা ক্লিক করে দিবেন, এটা কিন্তু অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেয়। তারপর ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দিলে এখান থেকে ইমেজ একটা ক্লিক করব, এখানে কিন্তু আমার কোনো ইমেজ লাগবে না, এখান থেকে ডাউনলোড অটোমেটিকলি অ্যাপের ভিতরে ইমেজ আছে। তারপর আমি ন্যাচারালে গেলাম, ন্যাচারালে গেলে কিন্তু আমি এখানে অসংখ্য ইমেজ দেখতে পারবো যেটা আমার রিলেটেড। তো এখানে আমি আরেকটা ইমেজ সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে একটু নিচের দিকে দেখবেন যে ব্লার অপশনটা আমি ক্লিক করে দিলাম। তারপরে আমার ইমেজটা কিন্তু এখন দেখবেন যে আমার ইমেজটা এখানে বসিয়ে দিতে পারবো। তো এখানে আমার যে ইমেজটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছিল অটোমেটিকলি, এখানে একটা ক্লিক করে আমি এক্সপোর্ট করে নিলাম। তারপরে এই ফটোটা আমরা লাইট রুমে এড করে নিব, তারপরে আমরা কালারটা একটু অ্যাডজাস্ট করে নিব, আমি যেরকম দেখাচ্ছি এরকম করার একটু চেষ্টা করবো।